গাজীপুরে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকাল থেকে ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে এসব দেওয়া হয়। সুরক্ষা সামগ্রীগুলো পরবর্তীতে করোনা আক্রান্ত ও তাদের স্বজনদের মাঝে বিতরণের নির্দেশনাও দেওয়া হয়। আর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সদস্য সচিব মোহাম্মদ সোহরাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।